আসসালামু আলাইকুম সকল কাতার প্রবাসী ভাই এবং বোনেদের, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যেতে জানতে পারবেন আপনারা যে কাতারে 12 ফেব্রুয়ারি থেকে জারি করেছে নতুন নিয়ম, এবং এই নিয়মটি চালু করেছে কাতারের মন্ত্রী পরিষদ। এই সম্বন্ধে থাকবে আজকে বিস্তারিত সংবাদ, তাই সকলে এই ভিডিওটি, গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে গোটাটা দেখবেন, টানা হাচড়া না করে, তাহলে বিস্তারিত ইনফরমেশনটুকু জেনে নিন। 12 ফেব্রুয়ারিতে কাতারে কী কী নিয়ম জারি করা হয়েছে ওই 12 ফেব্রুয়ারি থেকে বিস্তারিত জেনে নিন আজকে। কাতারে করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় অন্যান্য বিধিনিষেধ শিথিল করেছে কাতারের মন্ত্রী পরিষদ। 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৈঠকটিতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। এই নিয়ম অনুযায়ী থেকে কাতারে শনিবার থেকে, মানে 12 ফেব্রুয়ারি থেকে, বাইরে বের হলে মাস্ক পরতে হবে না। মাস্ক পরার কোনো দরকার নেই এখন থেকে কাতারে, বা কোথাও কোনো ইভেন্ট বা কোনো অনুষ্ঠানে গেলে সেখানে কিন্তু মাস্ক পরে যেতে হবে, ম্যান্ডেটারি। এছাড়া মসজিদ, স্কুল, কলেজ বা হাসপাতালে গেলে এই কিন্তু ম্যান্ডেটারি মাস্ক ব্যবহার করতেই হবে। যে সমস্ত জায়গায় খোলা ক্রেতা বা ভোক্তাদের সাথে দাম দর বা কোনো ধরনের জিনিস কেনা বেচা হয়, বা আপনারা কোনো মার্কেটে গেলে কোনো ধরনের সবজি বা কোনো কিছু কিনতে গেলে, সেখানে কিন্তু সেই ধরনের জায়গাগুলোতে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরা ম্যান্ডেটারি না হলেও আয়তার অ্যাপস ইনস্টল রাখতে হবে, মানে ওপেন রাখতে হবে মোবাইলে, সবার ইনস্টল রাখতেই হবে। এছাড়া ডবল ডোজ পূর্ণাঙ্গ টিকাধারীরা একসাথে 50 জন এক জায়গায় জড়ো হতে পারবেন, এবং টিকা না দেওয়া ব্যক্তিরা একসাথে সর্বোচ্চ 10 জন একসাথে থাকতে পারবেন, জড়ো হতে পারবেন। তো কাতারের এই সব নিয়মগুলো ভালোই, বিনা মাস্ক ছাড়া এখন আপনারা বের হতে পারবেন। তো আপনারা বিনা মাস্ক ছাড়া ঘুরতে পারবেন ফ্রিলি কাতারে, এবং ইভেন্টগুলোতে এবং ভিড়ভাড় জায়গাগুলোতে মাস্ক পরতে হবে, স্বাস্থ্য সংস্থানগুলো, স্কুল কলেজ। তো কাতার বন্ধুগণ, এই ছিল কাতারের লাস্ট আপডেট। তো কাতার প্রবাসী সকল ভাইদের জানানো যাচ্ছে যে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।